মাই ডিয়ার স্টুডেন্টস, লার্নিং হিস্ট্রির আজকের আলোচনা বিষয় গুপ্তযুগের ইতিহাস রচনায় সাহিত্যগত উপাদানের গুরুত্ব। গুপ্তযুগের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির পাশাপাশি সাহিত্যগত উপাদানেরও বিশেষ গুরুত্ব রয়েছে। এই সাহিত্যগত উপাদানকে আমরা তিনটি ভাগে ভাগ করে আলোচনা করব, যথা ধর্ম বিষয়ক সাহিত্য, ধর্মনিরপেক্ষ সাহিত্য এবং বৈদেশিক বিবরণ। ধর্মমূলক সাহিত্যগুলোর মধ্যে পুরাণ এবং স্মৃতিশাস্ত্র বিশেষ গুরুত্বপূর্ণ। আমরা জানি যে প্রাচীন ভারতে 18টি যে পুরাণ রচিত হয়েছিল তার মধ্যে গুপ্তযুগেই মৎস্য পুরাণ, বায়ু পুরাণ, বিষ্ণু পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, ভাগবত পুরাণ এই মূল্যবান পুরাণগুলি রচিত হয়েছিল, যেগুলোতে প্রাচীন ভারতে বিশেষত গুপ্ত যুগের রাজনৈতিক ইতিহাসের মূল্যবান তথ্য আমাদের সরবরাহ করে। বিশেষ করে গুপ্ত রাজ্য সীমা, গুপ্ত আমলে বিভিন্ন প্রদেশের বিবরণ, গুপ্ত রাজবংশ তালিকা, এমনকি সমসাময়িক যে সমস্ত আঞ্চলিক শক্তি ছিল, বকাটক, নাগবংশীয় রাজা কিংবা শকদের রাজবংশ তালিকা, এই পুরাণগুলি থেকে আমরা জানতে পারি। সেই সঙ্গে এই পুরাণ সমকালীন অর্থাৎ গুপ্তযুগের ধর্মীয় ইতিহাসের মনোজ্ঞ বিবরণও তুলে ধরে। পুরাণগুলির পাশাপাশি স্মৃতিশাস্ত্রগুলি, বিশেষত নারদ স্মৃতি ও বৃহস্পতি স্মৃতি গুপ্তযুগে রচিত হয়েছিল। সেই সঙ্গে মনুস্মৃতি, কাত্যায়নী স্মৃতি থেকেও গুপ্তযুগের হিন্দু সমাজে প্রচলিত রীতিনীতি, সামাজিক প্রথা এবং হিন্দু আইন সম্পর্কে বেশ কিছু মূল্যবান তথ্য আমরা জানতে পারি। স্মৃতিশাস্ত্রগুলো যেমন আমাদের গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে, তেমনি ধর্মনিরপেক্ষ সাহিত্যগুলির মধ্যে নাটক এবং কাব্যগ্রন্থ বিশেষভাবে সাহায্য করে। নাটকগুলির মধ্যে প্রথমেই আমরা বলবো বিশাখা দত্তের দুটি নাটকের কথা, মুদ্রারাক্ষস ও দেবী চন্দ্রগুপ্তম। মুদ্রারাক্ষস নাটক থেকে বিশাখা দত্ত মৌর্যযুগের রাজনৈতিক ইতিহাসের পাশাপাশি গুপ্তযুগের ধর্মীয় ও রাজনৈতিক ইতিহাসের দিকটি তিনি তুলে ধরেছেন। সেই সঙ্গে তিনি তার দেবী চন্দ্রগুপ্তম নাটকে গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং ধ্রুবদেবীর পরিণয় সংক্রান্ত যে কাহিনী তার নাট্যরূপ দিয়েছিলেন। সেই সঙ্গে এই যুগে রচিত আরেকটি নাটক যেটি ঐতিহাসিকভাবে অত্যন্ত মূল্যবান, সেই নাটকটির নাম হচ্ছে মৃচ্ছকটিকম। এই মৃচ্ছকটিকমের রচয়িতা ছিলেন শূদ্রক। এই নাটকটিতে বণিক চারুদত্ত এবং সুন্দরী গণিকা বসন্ত সেনার পরিণয় তুলে ধরে সমকালীন যুগের সামাজিক কদর্যময় দিকগুলি তিনি পরিস্ফুটিত করার চেষ্টা করেছেন। গুপ্তযুগের ইতিহাস নির্মাণে আরেকটি নাটক বিশেষভাবে সাহায্য করে, নাটকটির নাম হচ্ছে নাট্য দর্পণ। এর রচয়িতা হিসাবে রামচন্দ্র গুণচন্দ্রের নাম আমরা জানতে পারি। এই নাটকটি থেকে রামগুপ্ত কাহিনী এখানে বর্ণিত হয়েছে। রামগুপ্ত কাহিনী বলতে দ্বিতীয় সমুদ্রগুপ্তের পরে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সিংহাসনে আরোহণ করেছিলেন না রামগুপ্ত সিংহাসনে আরোহণ করেছিলেন সেই দিকটিকে মাথায় রেখে রামগুপ্ত সিংহাসনে বসেছিলেন এমন কথা বলা হয়েছে, এবং রামগুপ্ত একজন শক রাজার কাছে পরাজিত হয়েছিলেন। পরাজিত হয়ে তিনি তার স্ত্রী ধ্রুবদেবীকে শক রাজার হাতে তুলে দিয়েছিলেন। তাতে অপমানিত হয়ে যুবরাজ দ্বিতীয় চন্দ্রগুপ্ত তিনি শক রাজার শিবিরে পৌঁছেছিলেন। নারীর ছদ্মবেশে তিনি শক রাজাকে হত্যা করেছিলেন। ধ্রুবদেবীকে উদ্ধার করে নিজ রাজ্যে ফিরে এসে কাপুরুষ ভ্রাতা তথা রাজা রামগুপ্তকে হত্যা করে তিনি সিংহাসনে বসেন এবং বৌদি ধ্রুবদেবীকে বিবাহ করেন। এই ঘটনা এই নাট্য দর্পণ নাটকে তুলে ধরা হয়েছে, অর্থাৎ গুপ্তযুগের এই রাজনৈতিক দিকটি নাট্য দর্পণ নাটক বিশেষভাবে তুলে ধরেছে, যদিও এটির ঐতিহাসিক সত্যতা সম্পর্কে মতভেদের জায়গা কিন্তু রয়েছে। সেই সঙ্গে গুপ্তযুগে আরেকটি নাটক কৌমুদী মহোৎসব, যার রচয়িতা কে সে সম্পর্কে একটু বিতর্ক রয়েছে। কেউ বলেন ভজ্জিকা এই কৌমুদী মহোৎসব নাটকটি রচনা করেছেন, আবার কেউ বলেন যে এর রচয়িতা হচ্ছেন কিশোরিকা।
সম্ভবত 340 খ্রিস্টাব্দে এই কৌমুদী মহোৎসব নাটকটি রচিত হয়েছিল। এই নাটকের সঙ্গে সঙ্গে কাব্যগ্রন্থ সেই যুগের, সেগুলিও গুপ্ত যুগের রাজনৈতিক, সামাজিক এবং ধর্মীয় ইতিহাসের নানান চালচিত্র জানতে আমাদেরকে সাহায্য করে। এগুলির মধ্যে আমরা প্রথমেই যে গ্রন্থটির কথা বলবো সেটা হচ্ছে বাৎসায়নের কামসূত্র গ্রন্থটি। এই কামসূত্র গ্রন্থটি গুপ্ত যুগের উচ্চ মধ্যবিত্ত সমাজে নাগরিক জীবনের জীবনচর্যার এক মনোজ্ঞ বিবরণ হিসাবে এটাকে আমরা তুলে ধরতে পারি এবং এই গ্রন্থটির ঐতিহাসিক মূল্য সম্পর্কে বর্তমানকালের ঐতিহাসিকরাও বিশেষ উচ্ছ্বাস পোষণ করেছেন। বিশেষ করে আচার্য নির্মল কুমার বসু, তিনি এই বাৎসায়নের এই কামসূত্র গ্রন্থটিকে 1500 বছরের ভারতীয় সমাজ জীবনের এক দর্পণ রূপে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। ঐতিহাসিক ডিডি কোশাম্বি কামসূত্র গ্রন্থটিকে তিনি আরও এক ধাপ এগিয়ে গিয়ে কৌটিল্যের অর্থশাস্ত্রের অনুসারী গ্রন্থের মর্যাদা দেওয়ার চেষ্টা করেছেন। সেই সঙ্গে ঐতিহাসিক ডিএন ঝা, তিনি এই গ্রন্থটি সম্পর্কে বলেছেন যে সম্ভ্রান্ত নগরবাসীদের জীবনচর্যার এক মনোজ্ঞ বিবরণ হল কামসূত্র। ভোগবিলাস, প্রসাধন, সাজসজ্জা, কলা, সাহিত্য, সঙ্গীত, ললিত কলার প্রতি সে যুগের উচ্চবিত্ত সমাজের আগ্রহ, ভাষাবিজ্ঞান, শিষ্টাচার, খেলাধুলা, আমোদ প্রমোদ, উৎসব প্রভৃতি বিষয় অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে এই গ্রন্থটিতে আলোচিত হয়েছে। ফলে এটি সমকালীন যুগের ইতিহাস নির্মাণে এক মূল্যবান দলিল রূপে বিবেচিত হতে পারে। সেই সঙ্গে গুপ্তযুগের ধর্মনিরপেক্ষ ইতিহাসমূলক সাহিত্যের মধ্যে আমরা নীতিসার গ্রন্থটিকে তুলে ধরতে পারি, কামন্দকের নীতিসার, যার রচয়িতা ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রী শিখর। এই গ্রন্থটিতে বিশেষভাবে রাজকর্তব্য এবং রাজার ক্ষমতা এই সংক্রান্ত বিষয়গুলিকে তুলে ধরা হয়েছে। অর্থাৎ এর বিষয়গত সাদৃশ্যের নিরিখে কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থের সঙ্গেও এটিকে তুলনা টানার একটা প্রবণতা ঐতিহাসিকভাবে আমরা লক্ষ্য করি। সেই সঙ্গে আমরা বরাহমিহিরের বৃহৎ সংহিতার কথা বলতে পারি, যে গ্রন্থটি বিজ্ঞানমূলক হলেও সে যুগে কৃষি ও সামাজিক রীতিনীতির দিকগুলি উঠে এসেছে এই গ্রন্থটিতে, স্থাপত্য শিল্পের দিকগুলি উঠে এসেছে। বিশেষ করে কৃষিবিজ্ঞানে কোন কোন ফসল উৎপাদিত হয়, একটি বৃক্ষ কিভাবে উৎপাদিত করতে হয়, কিভাবে পরিচর্যা করতে হয়, সেই দিকগুলিও আমরা জানতে পারি। তেমনি করে কালিদাসের রঘুবংশমের কথা যদি এর সাহিত্যগত মূল্যকে স্বীকার করে নিয়ে আমরা বলি, যে যেমন কাশ্মীরে জাফরান উৎপাদিত হতো তার কথা রঘুবংশম গ্রন্থটিতে আমরা জানতে পারি। অর্থাৎ কালিদাসের গ্রন্থগুলির ঐতিহাসিক মূল্য বা এগুলিকে ঐতিহাসিক উপাদান রূপে গ্রহণ করা যায় কিনা সে সম্পর্কে ঐতিহাসিকরা সন্দেহ প্রকাশ করলেও মালবিকাগ্নি মিত্রম, রঘুবংশম, মেঘদূতম, কুমার সম্ভব, অভিজ্ঞান শকুন্তলম, এগুলোর ভৌগোলিক বিবরণ এবং যে সমস্ত ঐতিহাসিক পটভূমিকা এতে রয়েছে এবং প্রাকৃতিক যে বর্ণনা রয়েছে সেগুলো ভারতবর্ষের ইতিহাস নির্মাণের ক্ষেত্রে, গুপ্তযুগের ইতিহাস নির্মাণের ক্ষেত্রে এর যে ভূমিকা, সেই ভূমিকাকে আমরা কিছুতেই অস্বীকার করতে পারি না। সুতরাং কালিদাসও তার সাহিত্যে ইতিহাস নির্মাণের একটা ছায়া তিনি রেখে গিয়েছেন। সেই সঙ্গে সেতুবন্ধ কাব্যগ্রন্থটির কথা আমাদের বলতে হবে, যেটি আমাদের সেই যুগের অর্থাৎ গুপ্তযুগের ইতিহাস নির্মাণে সাহায্য করে। এই সেতুবন্ধ কাব্যটি রচয়িতা ছিলেন প্রভোর সেন। সেই সঙ্গে আমরা বিদেশি বিবরণ, মূলত চীনা পরিব্রাজকদের বিবরণ গুপ্তযুগের ইতিহাস নির্মাণের ক্ষেত্রে অমূল্য আকর উপাদান রূপে বিবেচিত হয়। সেক্ষেত্রে আমরা ফাই হিয়েনের কথা বলব, যিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ভারতবর্ষে এসেছিলেন। তিনি উত্তর ভারতে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভা, পাটলিপুত্র, রাজগৃহ, মথুরা, কপিলাবস্তু, লম্বিনী এই সমস্ত স্থান তিনি পরিভ্রমণ করেছেন। এই সমস্ত স্থান পরিভ্রমণের পাশাপাশি গোটা ভারতবর্ষের যে ইতিহাস, সেই ইতিহাসের নিরিখে গুপ্ত রাজাদের যে সমস্ত প্রশাসনিক পদক্ষেপ, সেই সঙ্গে গুপ্ত রাজাদের জনকল্যাণমূলক কর্মসূচি, সামাজিক যে চালচিত্র, সেগুলো ফাইহেনের ইতিহাসে উঠে এসেছে।
ফাইয়েনের ফোকুওকে গ্রন্থটি তাই গুপ্তযুগের ইতিহাস নির্মাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দলিল। সেই সঙ্গে হিউয়েনসাং, যদিও তিনি গুপ্তযুগে ভারতে আসেননি, হর্ষবর্ধনের আমলে ভারতবর্ষে এসেছিলেন, তার লেখা সিউকি গ্রন্থ থেকে গুপ্ত পরবর্তীকালের ইতিহাস জানা গেলেও গুপ্তযুগের যে ইতিহাস, বিশেষ করে সামাজিক ইতিহাস বা অর্থনৈতিক ইতিহাসের কিছু কিছু তথ্য আমরা যে জানতে পারি না, তা কিন্তু নয়। অর্থাৎ গুপ্তযুগের কিছু ইতিহাস এই সিউকি গ্রন্থ থেকে জানা যায়। সেই সঙ্গে আরেকজন চীনা লেখক ই সিং, এই ই সিং তিনি ভারতবর্ষের ইতিহাস নির্মাণের ক্ষেত্রে গুপ্তযুগকে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন, যার ফলে গুপ্তযুগের ধর্মীয়, সামাজিক এমনকি রাজনৈতিক ইতিহাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে পারি। সুতরাং এইভাবে গুপ্তযুগের ইতিহাস নির্মাণের ক্ষেত্রে, যে ক্ষেত্রে ইতিহাস নির্মাণ করাটাই অত্যন্ত কঠিন, অর্থাৎ আমরা জানি প্রাচীন ভারতবর্ষের ইতিহাস নির্মাণের ক্ষেত্রে তথ্যগত অপ্রতুলতা একটা ঐতিহাসিক সত্য হিসাবে আমরা তুলে ধরি, অর্থাৎ বিধিবদ্ধ ইতিহাস গ্রন্থ সেই যুগে নির্মিত হয়নি, দীর্ঘদিন ইতিহাস চর্চা হয়নি, সেই নিরিখে প্রত্নতাত্ত্বিক এবং সাহিত্যগত উপাদানই প্রাচীন ভারতের গুপ্ত যুগের ইতিহাস নির্মাণে এক অমূল্য উপাদান রূপে বিবেচিত হয়ে থাকে। সেদিক দিয়ে সাহিত্যগত উপাদানগুলি গুপ্ত যুগের ইতিহাস নির্মাণের ক্ষেত্রে, রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ইতিহাস নির্মাণের ক্ষেত্রে, ধর্মীয় ইতিহাস নির্মাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দলিল রূপে গৃহীত হয়। এই কথা বলে আজকের আলোচনা শেষ করছি। পরের দিন আবারও অন্য বিষয় নিয়ে হাজির হব। ভালো থাকবে সবাই। নমস্কার।